আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুইজারল্যান্ডের জেনেভার পুরাতন গাড়ির যে শোরুম আছে সেটাতে আমি গিয়েছিলাম। এখানে বলতে পুরাতন গাড়ির শোরুম, সেকেন্ড হ্যান্ড গাড়ি যেটাকে আমি বলতেছি, আর এখানে তোমার ধরার কোনো সুযোগই নেই এই গাড়িগুলি যে সেকেন্ড হ্যান্ড। বাট গাড়ি এক একটা গাড়ি ওরা দেখো বাইরে কি রকম করে ফেলে রেখেছে, অনেক সুন্দর গাড়িগুলি। আর তোমার সবার সাথে থাকো আর দেখতে থাকো, আমি এই গাড়ির শোরুমে চলে এসেছি। ওলা ভিউয়ার্স তোমরা দেখো আর এই আর কি, আর সাথে থাকো আর দেখতে থাকো। কার শোরুমে ভিউয়ার্স তোমাদের দেখাবো কিছু গাড়ি, দেখো ভিউয়ার্স। ওয়াও, ওরা বাইরে ফেলে রেখেছে এইসব গাড়িগুলো, দেখো পুরো গাড়ির শোরুমটা দেখায়। এগুলো কিন্তু ব্র্যান্ড নিউ না, জাস্ট তোমার সেকেন্ড হ্যান্ড গাড়িগুলি, কিলোমিটার খুবই কম। এই যে এই গাড়িটার প্রাইস তোমরা দেখতে পারো, এই গাড়িটার প্রাইস হচ্ছে এটা ইউরো আর কি। বাট গ্যারেজগুলি সবসময় বাইরে যেগুলি গাড়ি রেখে দেয় ওরা, মানে 24 আওয়ার যে কোনো সময় তুমি দেখতে পারবে, কোনো সমস্যা নাই, ওরা ওরকম সিকিউরিটি দিয়ে রেখেছে। আর গাড়ি যে কেউ এসে দেখতে পারবে এখানে, আর এখানকার গাড়ির কোনো মানে গেট টেট দেওয়া কিছুই নেই আমার মনে হচ্ছে, বা গাড়িগুলি এরকম করে ফেলে রেখেছে, আমি দেখে কি বলবো। বাট দেখতে একটু আশ্চর্যজনক মনে হয় যে এত সুন্দর সুন্দর গাড়ি বাইরে ফেলে রেখেছে। ওরা তোমার সবার সাথে থাকো আর দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ আর কি বলবো, তোমরা দেখো ভিউয়ার্স বাহিরে ফেলে রেখেছে এগুলো। তারপর এখানে আছে আরো BMW,
শোরুমে নরমালি যত রকমের পুরাতন গাড়ি আছে সব পাওয়া যায়, বাট তুমি এই গাড়িগুলো পুরাতন বলতে যে সেরকম পুরাতন তেমন না, যারা অনেক বিলাসিতা করে বা কিছুদিন পর পর কার চেঞ্জ করে তারা নরমালি এই গাড়িগুলো এখানে দিয়ে দেয়। আর মনে করো যে বোঝাই যায় না যেগুলো ইউজ করা হয়েছিল, খুবই কম কিলোমিটার এই গাড়িগুলি, আমার তো খুবই ভালো লাগে। আর এর কি আমি আরও অনেকগুলো দেখাবো, যেহেতু এটা ওপেন ছিল আজকে আমি ফ্রি ছিলাম, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তাই চিন্তা করলাম তোমাদের সবার সাথে শেয়ার করি। আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ঠিক আছে, যদি আপনার আরও এরকম সুন্দর সুন্দর গাড়ি তারপর গাড়ির উপরে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। যদি এই ভিডিওটা 1K ভিউ পায় তাহলে আমরা আরেকটা সুন্দর শোরুমে যাব, তারপর আপনাদেরকে অনেক রকমের গাড়ি দেখাবো। আশা করি ভিউয়ার্স তোমাদের খুব ভালো লেগেছে, আমার তো গাড়ি শোরুমে ঘুরতে খুবই মজা লাগে আর খুবই ভালো লাগে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।